বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের একটি শহরে বিমান হামলা চালায় রুশ বাহিনী। দুটি হাসপাতাল লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন, যার মধ্যে একটি শিশু হাসপাতাল। এর আগে যুদ্ধবিরতির মধ্যেই মারিউপল শহরের শিশু হাসপাতালে বিমান হামলা চালায় রুশ সেনারা। মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হয় পুরো হাসপাতালটি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শিশু হাসপাতালে বোমা হামলাকে যুদ্ধাপরাধ বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এ অবস্থায় আবারও দেশবাসীকে বাঁচানোর আকুতি জানিয়ে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে ইউক্রেনের নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানান তিনি। তারা শিশু হাসপাতালকেও হামলার তালিকা থেকে বাদ দিল না। নৃশংস ঘটনায় সবাইকে এক হয়ে রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে হবে। তবে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান আবারও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, নো ফ্লাই জোন ঘোষণা করা হলে তা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো হবে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রাসায়নিক হামলার প্রস্তুতির অভিযোগ তুলেছে হোয়াইট হাউস। রাশিয়া কোনো ধরনের বিচার বিবেচনা না করেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। অনেক শহর তারা ধ্বংস করে দিয়েছে, সাধারণ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। এদিকে চলমান সংকট সমাধানে করণীয় ঠিক করতে তুরস্কে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে আঙ্কারা। রাহানুল রানা, সময় সংবাদ।